बीते 17 अगस्त को पड़ोसिया कोलियारी में 1000 केवी के मुख्य ट्रांसफार्मर में आग लगने से पूरा इलाका अंधेरे में डूब गया था। कई दिनों के बाद इलाके में बिजली सेवा शुरू की गई, लेकिन इस सेल ने बिजली सेवा को पड़ोसिया इलाके के मुख्य बाजार से नहीं जोड़ा, जिसके कारण क्षेत्र के व्यवसायियों एवं आम लोगों को अत्यधिक परेशानियों का सामना करना पड़ रहा है। शनिवार को पड़ोसिया बाजार क्षेत्र के तृणमूल कांग्रेस क्षेत्रीय अध्यक्ष उदीप सिंह के नेतृत्व में क्षेत्र के व्यवसायियों ने पड़ोसिया अचानक में प्रदर्शन कर अविलंब बिजली सेवा जोड़ने की मांग की और कोलियारी के एजेंट से मिलकर बाजार के क्षेत्र में बिजली जोड़ने की मांग की। उदीप सिंह ने बताया कि ट्रांसफार्मर में आग लगने से इलाके में बिजली सेवा बाधित हो गया है। नया ट्रांसफार्मर लगने के बाद बिजली सेवा सही हो गई है, लेकिन पड़ोसिया बाजार क्षेत्र में करीब 20 दिनों से बिजली सेवा नहीं रहने से व्यवसायियों सहित क्षेत्र के लोगों को परेशानी का सामना करना पड़ रहा है। बिजली की कमी के कारण विशेषकर फार्मेसी एवं जीवन रक्षक दवाएं नष्ट हो रही है, इसीलिए उनकी बातों को ध्यान में रखते हुए आज ईसीएल अधिकारियों से इस मामले पर चर्चा की गई। उन्होंने ये भी कहा कि मामले को गंभीरता से लेते हुए बिजली कनेक्शन शीघ्र कराया जाएगा। ईसीएल प्रबंधन से आश्वासन मिलने के बाद प्रदर्शन समाप्त हो गया। दीर्घ 20 থেকে 25 দিন হয়ে গেছে আমাদের এই ট্রান্সফরমার যে বড় ট্রান্সফরমার ছিল পড়োসিয়া সে পুড়ে যাওয়ার জন্য আমাদের জনগণের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয়েছে একদম। তারপরে এই যে কয়লা খাদানে যারা শ্রমিক তাদেরও অনেক সমস্যার সম্মুখীন হয়ে তো হয়েছিল। ইসিএল যাই হোক যে কোনোভাবে একটা সমস্যা সমাধানের জন্য একটা 500 কেভি একটা 300 কেভি ট্রান্সফরমার লাগিয়েছে। লাগানোর পর দেখা গেল যে আমাদের কিছু যারা দোকানদার ভাইরা আছে তাদের কিন্তু সেই সময় লাইনটা দেওয়া হয়নি। বলা হয়েছিল যে পুরো নর্মাল হয়ে যাওয়ার পর দোকানদার ভাইদের লাইনটা দেওয়া হয়ে যাবে, কিন্তু দেখা গেছে কিন্তু আজকে 25 দিন প্রায় আনুমানিক 25 দিন হয়েছে কিন্তু এদের লাইনটা দেওয়া যাচ্ছিল না। তাই আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসের ব্যানার তলে আমরা এসেছি এবং আমাদের সম্মানীয় এজেন্ট সাহেব মানে MS সিং মহাশয়ের সঙ্গে দেখা করলাম এবং ওনাকে অনুরোধ করলাম যে আমাদের যে দোকানদার ভাইরা আছে তাদের অসুবিধা হচ্ছে এবং এদের দোকানটা না চলার জন্য আমাদের ওয়ার্কারের অসুবিধা হচ্ছে, জনগণের অসুবিধা হচ্ছে। আমরা মেডিসিন শপের যে জীবনদায়ক ওষুধগুলো সেটা আমরা পাচ্ছি না, এসেনসিয়াল মেডিসিনগুলো পাচ্ছি না। তাই উনি কথাটা বুঝলেন এবং উনিও নিজের সমস্যার কথাটা বললেন যে আমাদের এখন সমস্যাটা কী হচ্ছিলো তার জন্য আমরা মোড়ে দিতে পারছিলাম না, কিন্তু যাই হোক আমরা মিলেমিশে এখন আলোচনা খুব ফ্রুটফুল হয়েছে এবং উনি এখন কিছুক্ষণের মধ্যে মোড়ে লাইনটা দিয়ে দিচ্ছেন এবং আমাদেরও দায়িত্ব হচ্ছে যে লাইনটা দেওয়ার পর যাতে আমরা মানে আননেসেসারি ইউজ যেন ইলেকট্রিকের না করি এবং দোকানদার ভাইদের আমি বললাম যে আননেসেসারি যেন ইউজ না করে আপাতত যে চারা যে দরকার যেটা এখন আপাতত যেটা খুবই দরকার যেটা বাল্ব ফ্যান চালানো দরকার সেটা চালাবে আর বেশি ইউজ লাইনটা করবে। কত দোকানদার সাফার হচ্ছে? 110টা দোকানদার সাফার হচ্ছে। এই অল্টারনেট আর কোনো বাজারের ব্যবস্থা আছে? অল্টারনেট কোনো একবার হচ্ছে কি দেখুন এখানে তো অল্টারনেটিভ কিছু নাই, এই দোকানদারটা বন্ধ হয়ে যাওয়ার পর সে তো রানিগঞ্জেতে এখান থেকে গরিব মানুষের যাওয়ার খুব অসুবিধা। যাই হোক এজেন্ট সাহেব আমাদের কথা শুনেছে। আর একটি কথা আছে এখানে অল্টারনেটিভ কোনো কিছু নাই, যে WBC ACDCL কিংবা PDCL কোনো লাইন আছে এমন নাই, শুধু ইসিএলের লাইন। ইসিএলের লাইনের উপরে আমরা ডিপেন্ড করছিলাম আর ইসিএলের এমন নয় যে দিতে চাইল না। এজেন্ট স্যার প্রথম কথাই আমাদেরকে বললো যে না আমি দিতে চাই না এমন বলছি না, কিন্তু অসুবিধা হয়েছিল তার জন্য দিতে পারছিলাম না। এবার ঠিক আছে আপনারা যখন দায়িত্ব নিচ্ছেন তখন দিয়ে দিচ্ছে, লাইনটা দিতে রাজি হয়েছে। এখন ইলেকট্রিশিয়ানকে ডেকে উনি অর্ডার দিয়ে দিয়ে দেবেন যে লাইনটা জুড়ে দিয়ে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে উদীপ সিং, আমি পড়োসিয়া অঞ্চলে অঞ্চল সভাপতি আর জামুড়িয়া পঞ্চায়েত। জামুড়িয়া সে দিলীপ সাউ কি রিপোর্ট, PVTV নিউজ। नियमित अपडेट एवं दुनिया भर की ताजा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NS বিরোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন। মেট্রো প্লাজা NSB রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।